এখানে একটু তুলনামূলকভাবে অনেক টিপে শপিং আছে। এই দেখুন, আমি যদি দিকে দেখাম পিছনে দেখা যাচ্ছে মার্কেটটা, এটার এ পাশে ও পাশে দুই দিকেই শপিং আছে। তো এইখানে অন্যান্য জায়গা থেকে তুলনামূলক সস্তা। তো চলুন ঘুরে দেখি যে কোন জিনিসের দাম কেমন, তাহলে আপনার একটা ধারণা হয়ে যাবে। এখানে রিটেল আছে, বাট এখানে দেখুন সব হোলসেল, এই যে সব প্যাক করে ফেলেছে। হ্যাঁ, তো এখানে আসলে আপনি তুলনামূলক অনেক কমই পেয়ে যাবেন। ভিউয়ার্স, শুরুতেই সেল চোখে পড়লো, এই যে দেখুন এই প্যান্টগুলো 180 বাত। এইটা আমি ব্যাংককের রাস্তা থেকে, ফুটপাথ থেকে এরকম প্যান্ট কিনেছি, সেখানে কিন্তু 200 বাত নিয়েছিল। তো সেক্ষেত্রে দেখুন ফুটপাথের থেকেও এখানে কম দাম। আর এই যে যে টি শার্টগুলো দেখছেন 150 বাত করে, বাট কোয়ালিটি যথেষ্ট সুন্দর, এখানে 120 বাত। তো আপনাকে একটু ঘুরে ঘুরে দেখতে হবে, কোথাও 150, কোথাও 20। এই পাল্লাজোগুলো অনেক সুন্দর মেয়েদের, এটা 290 বাত, বাট এখানে একটু আমার কাছে দাম বেশি মনে হয়েছে। এই বেল্টগুলোর দাম 100 বাত। এখানে বিভিন্ন টাইপের বেল্ট আছে, আপনি যেটাই নেবেন না কেন 100 বাত। তো সুতরাং দেখুন কত কম দাম। এই যে যে হুডিটা, একটা গর্জিয়াস হুডি, দেখুন সামনে লায়নের একটা ছবি দেওয়া আছে অ্যাম্বুশ টাইপের, এটা আমার কাছে চেয়েছে 250 বাত। আর এদিকে দেখুন ব্লেজারে সেল চলছে 300 বাতে, এত সুন্দর সুন্দর ব্লেজার আপনি এখানে পেয়ে যাবেন। তো যেখানে সেল চলে মূলত ওইখানে তুলনামূলক অনেক কম দামে পাওয়া যায়। এই যে দেখুন এই শার্টগুলো মাত্র 99 বাত। তো দেখুন কত কম দাম। এইদিকে এই যে যে হুডিগুলা অনেক গর্জিয়াস, দেখুন এই হুডিগুলা একটু দাম বেশি, বাট কোয়ালিটি অনেক হাই, 280 বাত, এবং দুইটা নিলে 500 বাত। এইদিকে বেবিদের ড্রেস, বেবিদের ড্রেস কত সুন্দর, এই দেখুন। আর এই যে ব্যাগগুলা, এই যে যে ব্যাগগুলা ভীষণ কিউট, ক্যামেরায় কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না, আপনি সামনাসামনি দেখলে অনেক ভালো লাগতো আপনার এই ব্যাগগুলা। ভিউয়ার্স, ভীষণ কিউট এই বাচ্চাদের ড্রেসগুলা। আপনার যদি ছোট বেবি থাকে, তাহলে পকেটে টাকা থাকলে এই ড্রেসগুলো আপনি না নিয়েই থাকতে পারবেন না, এটা মূলত বাচ্চাদের সব। এদিকে আসুন, এই দেখুন 100 টাকায় 100 বাতে কত সুন্দর সুন্দর ব্যাগ, এগুলো সেলে আছে। তো এখানে বিভিন্ন টাইপের ব্যাগ আছে মাত্র 100 বাতে। দেখুন ইন্ডিয়া স্কোয়ার আসলে শপিংয়ের জন্য অনেক জনপ্রিয়। এইদিকে আসুন, মাত্র 50 বাত, 50 বাতে এই চাদরগুলা, মাত্র 50 বাতে আপনি এখানে এই চাদরগুলা পেয়ে যাবেন, কত সুন্দর। এইদিকে আপনি বিভিন্ন টাইপের স্টেশনারি পেয়ে যাবেন, এই যে বেবি ক্লিপ, এইগুলো এখানে 100 বাত, বাট আমি এগুলো চায়না টাউন থেকে কিনেছি 60 বাত। তো এখান থেকে চায়না টাউনে এইগুলোর দাম তুলনামূলক একটু কম। আর এই যে যে দেখুন স্টেশনারি, এগুলো আমাদের দেশে অনেক প্রাইস। তো আমি এইখান থেকে কি অল্প কিছু নিয়েছি, তো আমি এখান থেকে এইগুলো যেগুলো এখানে দেখেছি, যেগুলো আমাদের দেশে সচরাচর দেখা যায় না, আমি এখান থেকে অল্প স্বল্প কিছু স্টেশনারি কিনেছি। আর এই দেখুন এখানে ওয়াচ, ঘড়িগুলা অনেক কম দাম এবং ঠিকঠাক সুন্দর। আপনারা যদি কেউ কপি ঘড়ি পড়তে চান, তারা এখান থেকে ঘড়ি দেখে শুনে কিনতে পারেন, বাট এগুলো অরিজিনাল না। আর এইদিকে পারফিউমগুলা দেখেন, 250 বাতে পারফিউম পাওয়া যাচ্ছে, এবং উনি আমাকে বলছেন যে এটা 8 আওয়ার্স, গ্রান্টেড 8 আওয়ার্স আপনার এটা থাকবে। এদিকে 250 বাতে যে শার্টগুলো পাওয়া যাচ্ছে, এটা দেখে আমি না কিনে থাকতে পারলাম না, আমি একটা ব্ল্যাক শার্ট নিয়েছি। আর এদিকে এই জ্যাকেটটার দাম 400 টাকা, কত সুন্দর এই জ্যাকেটটা, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, 400 টাকায় এই মানের জ্যাকেট।
Josh, how much? Jacket that one is 600 baht. Have a small, no? For small, like my size? No. Small 8 years. Height kitna hai? Height. Let's see. I'm showing you one of this. Bani? Me. Bani melon. Viewers, চকলেট কেনার জন্য আপনার অবশ্যই ইন্দ্রা স্কোয়ারে আসা উচিত, কারণ এখানে বিভিন্ন টাইপের চকলেট পেয়ে যাবেন ব্যাংককের অন্যান্য জায়গার থেকে অনেক কম দামে। আপনি যদি এইগুলো ব্যাংককের অন্যান্য সাইট থেকে কোনো সুপার শপ থেকে কিনতে চান তাহলে অনেক বেশি দামে আপনাকে কিনতে হবে। তাই চকলেটের জন্য আপনাকে অবশ্যই ইন্দ্রা স্কোয়ারে আসা উচিত যদি আপনি বেশি পরিমাণ চকলেট নিতে চান। আবার এইদিকে দেখুন কসমেটিক্স আইটেম মহিলাদের জন্য, এবং এখানে থাই কসমেটিক্স অনেক জনপ্রিয় এবং এই জায়গাটাই আপনি অনেক কম দামে কসমেটিক্স কিনতে পারবেন। এইদিকে স্যান্ডেলগুলো সেলে চলছে, দেখুন 200 বাতে কত সুন্দর সুন্দর স্যান্ডেল। আমি সময়ের অভাবে সব কিছু ঘুরে দেখাতে পারছি না। এই দেখুন এখানে জুয়েলারি 100 বাতে, এই সব জুয়েলারি আইটেম 100 বাতে। এখানে স্টোনের ভীষণ সুন্দর, এইগুলো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না, বাট সরাসরি দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। How much this? 180 after discount 150 baht. Hot and cold? Yes, hot and cold both. Hot 7 hours, cool 24 hours. Inside everything you can do. Hot 7 hours? Yeah. 150? This one, like that, this one 750 ml. This one is like that. This one have already store, right? And that from here with mouth you can drink. Directly drink with mouth. Like that, right? And the handle have already open here, and then this one join like this, and then you can drink everything. This one 900 ml, hot 12 hour, full 12 hour, like this different. This one hot only 7 hour, this one hot 12 hour, full 12 hour, like this different. This one is high. This one is 300 after discount 280. If you take more piece, this will be in 250, but if you take the printed one, I have the printed one last 300 baht. Family shopping er jonno India Square ke ami best mone kori. আপনাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখতে হবে। এই শার্টগুলো 350 বাত, যা কিনা আমাদের দেশে 3000 টাকার উপরে। এই লেডিস যে ড্রেসগুলো দেখছেন এগুলো 350 বাত। দেখুন কত সুন্দর, এত কম দামে এত সুন্দর ড্রেস শুধু থাইল্যান্ডেই সম্ভব। আর এদিকে একটু সামনের দিকে গেলে দেখুন ইনি ড্রাম বাজিয়ে যাচ্ছেন। আমি এনার কাছ থেকে একটু ড্রোন সম্পর্কে আইডিয়া নিব। এইখানে অনেকটা হোলসেলে বিক্রি হচ্ছে, তো আপনি 4-5 পিস কিনলে অনেক জিতবেন। আমার মনে হয় ইন্ডিয়া স্টোর থেকে এখানে আরো কম দাম। মার্কেটটা নিশ্চয়ই চিনতে পেরেছেন, জাস্ট ইন্ডিয়া স্টোরের উল্টা পাশে। উল্টা পাশে আপনি ঢুকবেন বিশাল বড় মার্কেট। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেবো, ওই দেখুন 120 100 বার হোয়াইট কালার। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আপনি এখানে ইন্দ্রা স্কোয়ারের থেকেও কম দাম। চিপে শপিং করতে হলে আমার মনে হয় এই সাইটটাই বেস্ট। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে ফার্স্ট টাইম এসেছি, আর ক্যামেরাতে চার্জ না থাকার কারণে আর অনেক বেশি ভিডিও করতে পারছি না। তো আমার মনে হয় আপনি মোটামুটি একটা ভালো ধারণা পাবেন। আপনি থাইল্যান্ডের যে কোনো জায়গায় থাকবেন, ইন্দ্রা স্কোয়ার বললেই আপনাকে নিয়ে আসবে। আসার পরে আপনি জাস্ট ফ্রন্ট সাইডে, আমি যদি একটু আপনাকে ক্যামেরাটা ঘুরিয়ে তুলি, দেখুন এই যে ইন্দ্রা স্কোয়ার, ইন্দ্রা স্কোয়ারের জাস্ট উল্টা পাশে এই যে মেইন রোড, সামনে মেইন রোড দেখা যাচ্ছে।
বাংলাদেশের জন্য আপনি কসমেটিক্স কোথা থেকে বা ইন্ডিয়ার জন্য কোথা থেকে কম দামে পারচেজ করবেন এবং সেল করবেন সেইখানে আপনাকে নিয়ে যাব। ওইখান থেকে আমি হালকা কিছু কেনাকাটা করবো, বাট আপনাকে দেখিয়ে দিব যে ওইখানে জিনিসের দাম কেমন এবং বিজনেসের জন্য সবাই ওইখান থেকেই কেনাকাটা করে। আইল্যান্ডে কোথায় থেকে কিনবেন সেটা সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওয়ে আমি রিভিউ করব সেই দোকানে। আপনারা যদি বিজনেস করতে চান, বাংলাদেশ থেকে বিজনেস করতে চান বা ইন্ডিয়া থেকে বিজনেস করতে চান, তাহলে চোখ বন্ধ করে সেখানে চলে আসবেন, সেখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন।